আসসালামু আলাইকুম, আমি রুনা আর আমার চ্যানেলের নাম এমএসটি রুনা আক্তার। আজ আমি আপনাদের মাঝে কোনো রেসিপি কিংবা টিপস নিয়ে আসিনি, আজ আমি আপনাদের টেইলারিং শেখাবো, দর্জির কাজ। সেজন্য আমি আমার যা যা লাগবে, কাপড়, ফিতা, এটা আপনারা সবাই জানেন ফিতা লাগে, চক এবং কেচি। আমি আজকে নর্মাল পায়জামা বানাবো, এটাতে কোনো প্লাজো কিংবা চোস টোস কিছুই না, নর্মাল পায়জামা। সেজন্য আমি একটা মাপ নিয়ে নিয়েছি, কোমরের মাপ লাগবে 40 ইঞ্চি, লম্বা 35 ইঞ্চি, নিচের ঘের বলতে পায়ের যে ঘেরটা বোঝায় সেটা আমি 13 ইঞ্চি নিব। যেহেতু এটা নর্মাল পায়জামা সেজন্য নর্মালভাবেই বানাবো। প্রথমে আমি যা বলছি, আমি এখানে 2 গজ কাপড় নিয়ে নিয়েছি, কাপড়টার থেকে প্রথমে আগে কোমরের কাপড়টা কেটে রেখে দিতে হবে। সেজন্য আমি কাপড়টা নিয়ে নিচ্ছি, আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি, প্রথমে কোমর কেটে নিব। 20 ইঞ্চি লাগবে, তার মানে হচ্ছে এখানে 16 আছে, আমার এখানে শর্ট পড়তেছে 20, 40-এর অর্ধেক 20 পড়তেছে, এবং এক্সেস নিতে হবে 22 ইঞ্চি নিব, সেক্ষেত্রে আমার এখানে কম পড়তেছে, এটা আমি আপনাদের পরে দেখাবো। প্রথমে আগে এটাই কেটে নিব। 2 ইঞ্চি রাবারের জন্য, এটা রাবার কিংবা কেউ ফিতা লাগাতে চাইলে সেটার জন্য 2 ইঞ্চি এটা বাদ দিয়ে দিব। তারপরে নিব 9 ইঞ্চি নিব, 2 ইঞ্চি বাদ দেওয়ার পরে এখানে দেখেন 2 ইঞ্চি বাদ দিলে 7 ইঞ্চি, মোট 9 ইঞ্চি নিব। এটা পূর্ণবয়স্কদের ক্ষেত্রে 9 ইঞ্চি, আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে 7 ইঞ্চি নিলেই চলবে, যেহেতু এটা পূর্ণবয়স্কদের জন্য বানাচ্ছি তাই এটা 9 ইঞ্চির এখানে একটা মার্ক করে নিব। তারপরে এভাবে এভাবে ফিতাটা ফেলে নিব। তারপরে কেটে নিয়েছি, এখন এটা খুব ভালোভাবে কেটে নিব। এটা আমি কেটে ভাঁজ করে রেখে দিব। তারপরে এই লম্বা কাপড়টা, এটা সাধারণত এরকম ভাঁজ করাই থাকে কিনতে গেলে, কেনার পরে গজ কাপড় কিনতে গেলে এরকম ভাঁজ করা থাকে, ভাঁজটা আমি খুলব না, ঠিক ওই ভাঁজেই ভাঁজটা এইভাবে করে নিব। লম্বা আমার 35 ইঞ্চি লাগবে, যেহেতু আমি ওখানে 7 ইঞ্চি নিয়েছি তাই 7 ইঞ্চিটা এভাবে রেখে দিব, 7 ইঞ্চি বাদ। তারপরে এখানে 36 ইঞ্চি, 36.5 ইঞ্চি নিয়েছি, এইটুক কাপড় আমার এক্সেস আছে, এইটুক কাপড় আমার লাগবে না। 35 ইঞ্চি মাপ হবে, 1.5 ইঞ্চি বেশি নিয়েছি, দেখতে পাচ্ছেন। প্রথমে আগে এই বাতিটুকু কেটে নিব, বাতিটুকু কেটে নিয়েছি। তারপরে এইভাবে মাপ দেওয়ার এখান থেকে দুই ইঞ্চি কাপড় এখানে মার্ক করে নিব, 2 ইঞ্চি, এবং নিচে এখানে 7 ইঞ্চি নিব। এটা 7, আর হচ্ছে ওখানে আছে 7, 7 সাথে 14 ইঞ্চি, কোমর থেকে একটা মাপ চলে আসবে, এখানে 7 ইঞ্চি নিয়েছি। তারপরে 2 ইঞ্চি বরাবর এখানে মার্ক করে দিচ্ছি, দেওয়ার পরে এভাবে একটা বাঁকা চিহ্ন করে নিব। এখানে আমি 13 ইঞ্চির কথা বলেছি, 13 ইঞ্চি এটা দুভাগে ভাগ করে নিব। এভাবে দুভাগে ভাগ করে নেওয়ার পরে এটা 6.5 ইঞ্চি হয়, এটা 6.5 ইঞ্চি, 1 ইঞ্চি বেশি নিব, এটা সেলাইয়ের মধ্যে চলে যাবে। 7.5 ইঞ্চি নিচ্ছি, 7.5 ইঞ্চির এখানে একটা মার্ক করে নিব। আমি প্রথমেই বলেছি এটা নর্মাল সালোয়ার, এখন এইভাবে এই মার্ক থেকে এই মার্কে একটা
টান দিয়ে দিব এইভাবে। তারপরে এটা কেটে নিব, এটা এই দাগ বরাবর কেটে নিব। তারপরে এটা মাঝখানে বরাবর ভাগ করে নিব। ভাগ করে নিয়ে এখানে একটা মার্ক চিহ্ন দিয়ে দিব। আমি কিন্তু বলেছি এখানে আমার কাপড় কম আছে, এই কাপড়টা এক্সের যে কাপড়টা আমার থেকে গেল সেখান থেকে কেটে নিব। এখানে 16 ইঞ্চি আছে কিন্তু আমার লাগবে 20 কিংবা তারও একটু বেশি, সেজন্য এই কাপড়টা আমি এখানে ফেলে নিব। নেওয়ার পরে আমি দেখব কতটুকু আছে। দেখতে পাচ্ছেন এখানে 21 সাড়ে 21 আছে, 1/2 ইঞ্চি সেলাইয়ের মধ্যে চলে যাবে। আমি এখান থেকে এতটুকু নিয়ে নিব, এখন এটা কেটে নিব। নেওয়ার পরে এটা দুটো ভাগ করে নিব। এখানে নেওয়ার পরে নিচেরটাতে একটা এবং উপরেরটাতে একটা, দুটা এভাবে জোড়া লাগিয়ে নিব। তো হয়ে গেল আমার কোমর কাটা। এখন নিচের জন্য আমি এখান থেকে মাপ দিয়ে বর্ডার লাইনের জন্য কেটে নিব। বর্ডার লাইনের জন্য এখান থেকে মোটামুটি 2 ইঞ্চি আড়াই ইঞ্চি মাপ দিয়ে কেটে নিলাম। এটা এই বর্ডার লাইনে ব্যবহার করব। আমি এরপরে সেলাই করব, আমি সেলাই দেখাবো আপনাদের। প্রথমে আমি কোমরের যে পাড়টা কেটে রেখেছি এটা আগে সেলাই করে নিব। এই অংশটাতে সেলাই করে নিব। এই অংশটা সেলাই হয়ে গেছে। আমি এখন এটার সাথে কোমরের যে বাকি অংশটা, মূল অংশটা আছে, সেই পাটের সঙ্গে সেলাই করে নিব। সেমভাবে এখানেও সেলাই করে নিব। দেখতে পাচ্ছেন সেলাইটা হয়ে গেছে। বর্ডার লাইন বা ফিতা লাইন যেটাই বলেন আপনারা সেটা এখানে করে নিব। এখানে 1 ইঞ্চি মুড়িয়ে এভাবে ধরে ভাঁজ করে নিব। ভাঁজ করে জাস্ট বুড়া আঙুল দিয়ে এভাবে করে নিলে হয়ে যাবে। এখন এই মাপে সম্পূর্ণতে সেলাই করে নিব। রাবার লাইনটা সেলাই হয়ে গেছে, রাবার লাইনটা সেলাই করে নিয়েছি। এবং এটা এরকম উল্টো পাট করে নিব। এখন এই দুই কোণাতে এভাবে সেলাই করে নিব, জয়েন করে নিব। কোমরের যে মাপটা সেই মাপে জয়েন করা হয়ে গেছে, জয়েন করা হয়ে গেছে। এখন এটা সিধা করে নিব। সিধা করে নিয়েছি। সিধা করে নেওয়ার পরে এটা এভাবে মাঝখানে বরাবর একটা ভাঁজ দিয়ে দিব। ভাঁজটা দেওয়ার পরে এইখানে একটা মার্ক করে নিব। যেহেতু এই কর্নারে সেলাই করা আছে তাই এই কর্নারে মার্ক করার প্রয়োজন নাই, এই সাইডে করে নিব। এখন এটার কাজ মোটামুটি শেষ। তারপরে যে বর্ডার লাইনটা কেটে রেখেছিলাম দেখতে পাচ্ছেন সেটা এই কোণা বরাবর অ্যাডজাস্ট করে দিব। খেয়াল করবেন এটা সিধা পিঠে অ্যাডজাস্ট করতে হবে, সিধা পিঠে অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করে নিয়েছে। এখন এটা ঠিক এভাবে উল্টায় নিব। আমি সমান করে বুড়ো আঙুল দিয়ে
এভাবে একটা টান দিয়ে নিব আমি প্রথমেই বলেছিলাম এটা সাধারণ সালোয়ার এখানে অতটা বেশি ডিজাইন করব না ডিজাইন করা সালোয়ার এবং প্যান্ট এগুলো আমি আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো তারপরে এভাবে ভাঁজ করে নিব ভাঁজ করে নেওয়ার পরে এটার উপরে সেলাই করে নিব এটা একটা সেলাই দিয়ে নিয়েছি আপনারা চাইলে একটা সেলাইও রাখতে পারেন এবং অনেকগুলো সেলাই দিতে পারেন আমি এখানে বেশ কয়েকটা সেলাই দিয়ে নিব একটু ডিজাইনের জন্য দেখতে পাচ্ছেন আমি সেলাইটা দিয়ে নিয়েছি এর সেম ভাবে আমি আরেক পাটটাও এভাবে সেলাই করে নিব সেম ভাবে দুপাশেরই বর্ডার লাইনটা সেলাই করা হয়ে গেছে এখন দুপাশের দুটা হিপ লাইনের সেলাইটা করে নিব দুপাশেই দেখতে পাচ্ছেন দুপাশেরই হিপ লাইনের সেলাইটা হয়ে গেছে এখন এটা জাস্ট মাঝখানে বরাবর এভাবে যেটাতে আমি মার্ক লাইন করে নিয়েছিলাম সেইটাতে এভাবে দেওয়ার পরে দুটো পার্ট এভাবে আলাদা হয়ে গেল দেখতে পাচ্ছেন দুটো পার্ট আলাদা হয়ে গেছে এটা এখানে মাঝ বরাবর ধরে নিব মাঝ বরাবর ধরার পরে এই মার্ক থেকে একদম বরাবর সম্পূর্ণ ঘিরে সেলাইটা দিয়ে নিব মাঝখানের এই হিপের এই মার্কটা সমান হতে হবে এই মার্কটাতে সমান না হলে শেপটা ভালো আসবে না দেখতেও ভালো লাগবে না এই বরাবরে সেলাইটা দিয়ে নিব দুপাশেই সেলাইটা দিয়ে নিয়েছি এখন এই কোমর পাড়টা নিয়ে নিব কোমর পাড়টা ঠিক এই মাঝ বরাবরে এরকম সিধা অবস্থাতেই দিয়ে দিব এই একটা কর্নার ঘেঁষে দিয়ে দিব দেওয়ার পরে এই এই মার্কটার থেকে এই সেলাই লাইন পর্যন্ত এইটুকুর মাঝখানে এটা ভাগ কুচি করে এখানে সেলাই করে নিব তারপরে বাকিটু এই বাকিটার মাঝখানে সেলাই করে নিব এভাবে হালকা হালকা করে ছোট ছোট কুচি করে সেলাই করে নিব দেখতে পাচ্ছেন এই মার্ক লাইন এবং এই সেলাই লাইনটা একখানে এভাবে প্রথমে রেখে দিব তারপরে হালকা হালকা করে নিয়ে ঠিক এইভাবে এভাবে অল্প অল্প করে সেলাই করে নিব দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আমি সম্পূর্ণটা সেলাই করে নিব দেখতে পাচ্ছেন কুচি লাইনের সেলাইটায় একটা করে সেলাই দিয়ে নিয়েছি এরপরে আরেকটা সেলাই দিয়ে নিব হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি সালোয়ারটা বানিয়ে ফেলেছি খুবই অল্প সময়ের মধ্যে এই সালোয়ারটা বানিয়ে ফেলেছি এটা সাধারণ সালোয়ার এটাতে কোনো ডিজাইন করি নাই আমি খুবই সিম্পল একটা সালোয়ার বানিয়েছি এরকম সালোয়ার বাসায় পরে থাকতে খুব মজা লাগে ভালো লাগে তো নেক্সট টাইমে আমি আপনাদের মাঝে লেহেঙ্গা ফোর পিস গ্রাউন প্লাজো এগুলো বানানো নিয়ে আসব আমি এগুলো আপনাদের সব নেক্সট বাই নেক্সট শিখাবো তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার একটা চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইব করেন অনেক কিছু শিখতে পারবেন আমি সেলাই ফুল কাটিং এবং রান্না টিপস বিউটি টিপস সবগুলো আমার এই চ্যানেলে আছে তো আমার চ্যানেলটাকে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের যদি কোনো কিছু বলার থাকে আমি সবগুলো কমেন্টের উত্তর দিব আল্লাহ হাফেজ